পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম থেকে 7.5 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এর মধ্যে 1.5 কোটি ডোজের দাম পরিশোধ করা হয়েছে। তিনি জানান, আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের 60 লাখ ডোজ টিকা আসবে। 34 লাখ আসবে কোভ্যাক্সের আন্ডার সিনোফার্মে, আরও 10 লাখ আসবে কোভ্যাক্সের আন্ডার, সেইটা আই থিঙ্ক অ্যাস্ট্রাজেনিকা, আর তারপরে আসবে 60 লাখ। সো উই হ্যাভ লাইনড আপ, মোটামুটি আমাদের ডিসাপশন হবে না। আর তাছাড়াও আপনাকে বলি, ইন্ডিয়া আমাদের বলেছেন যে তাদের অবস্থা একটু উন্নতি হচ্ছে, এবং একটু উন্নতি হলেই তারা তাদের কমিটমেন্টটা মিট করবেন। সো উই থিঙ্ক উই আর অন দ্য লাইন রাইট ট্র্যাক। তবে আমি চাই কো প্রোডাকশন শুরু হোক,